সকালবেলায় উঠেই প্রথম কাজ হলো ছাদে গিয়ে একটু ফুলগুলোকে দু চোখ ভরে দেখা। ঘুম থেকে উঠে সবসময় পজিটিভ জিনিসগুলোকে দেখলে সকাল থেকে দিনটা বেশ ভালোভাবেই শুরু হয়ে যায়। সকালবেলা উঠে একটু মন ভরে চোখ ভরে ফুলগুলো বা গাছগুলোকে একটু দেখবো, বাজে কোনো কিছু নজর না দিয়ে, মানে নেগেটিভ কিছু না দেখে একটু প্রকৃতির দৃশ্য দেখে নেবো। সে যখনই উঠি না কেন, ভোর 5টা হোক আর সকাল 8টা হোক, তো দেখলে সারা দিনটা বেশ ভালোভাবেই কাটে। তো সকালে উঠে আমার মোটামুটি একটু ছাদে ঘোরাফেরা করে নিলাম, নিয়ে স্নান সেরে আমি দেখো পুজোটা সেরে নিয়েছি। সকাল থেকে এইভাবেই আমার দিনটা প্রায় শুরু হয়, প্রতিদিনইভাবে সেম এইভাবেই শুরু হয়। তো চলো, এখন পুজোটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় হয়েই গেছে। তো এবারে নিচে যাবো, নিচে গিয়ে রান্না সারবো, মামামকে নিয়ে স্কুলে যেতে হবে। তো আমি এখন স্কুলে গিয়ে বসে থাকি না, ওখানে বসে থাকা মানে বেকার সময় নষ্ট করা, সেই জন্য আমি বাড়িতেই থাকি, ওর বাবাই গিয়ে দিয়ে আসে, আমি আর যাই না, শুধু ওকে আনতে যাই। তো চলো এখন গিয়ে রান্না বান্না সারবো, তারপর আবার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, মানে মাছের তরকারি করবো, এদিকে সবজিও ভাজা বসিয়ে দিয়েছি, আর দেখি টুকটাক কী করা যায় রান্নাবান্না। তো সারাদিন সংসারের কাজ করতে করতে আর তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যায় সেটাই বুঝতে পারি না। তো এটাই তো জীবন, সংসার সামলানো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা, বাইরের কোনো কিছুর দিকে নজর না দিলেই হলো। আর মানুষের কাজ, মানুষের কাজ তো পরচর্চা পরনিন্দা করায়, আর আমি যেটাকে একদম ইগনোর করে যাই সবসময়। তো দেখো মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, আর মাম্মামকে ভাত খাওয়ার পরে একটু পেয়ারা কেটে দিয়েছি। তো দেখো এখন একটু নিচের ঘরে এসেছি, আর নিচের ঘরে যেহেতু আমাদের বিজনেস রুম তাই খুব একটা আসি না, যখন একটু লাইভ করা হয় বা বিজনেসের কাজ করা হয় তখন একটু আসা হয়। আর কদিন ধরে প্রচুর মানে লাইভ করি আমি, তো যেহেতু লাইভ করি তো লাইভের জন্য আমি জাস্ট বিছানাটা মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, গোছাবো এখন, সেই জন্য আমি একটু নিচের ঘরে এসে মামাম পরে ঘুমাচ্ছে, তো আমি একটু বিছানাটা গুছিয়ে নেবো। দেখো কী অবস্থা করেছি, দেখো এই যে তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, যেখানে এখানে বসে লাইভ করি। তো এই যে জিনিসপত্র দেখে নাও। তো চলো এখন একটু গুছিয়ে নিয়ে, তো পুরো মেলার মতো সাজিয়ে রেখেছি আমি, মেলাতে তো গুছিয়েই থাকে সব জিনিস, আর আমি পুরো বিছানাতে ছড়িয়ে ছিটিয়ে জিনিস ভর্তি করে রেখেছি। তো কত রকমের জিনিস দেখো, এইসব নিয়েই আমার দিন কেটে যায়। তো যেটা বলছিলাম তখন, পরচর্চা পরনিন্দা এই জিনিসটাকে আমি যতটা ইগনোর করি, কিন্তু আমার পিছনে সেই সবসময় পরচর্চা পরনিন্দা জিনিসটা লেগেই থাকে, মানে আমাকে নিয়ে। আমি যেটাকে পছন্দ করি না, আমি কারোর সাথে বেশি টাইম নষ্ট করা পছন্দ করি না। তো কিছু কিছু মানুষের কাজ, নিজের সংসারের কাজ না করে পরের সংসারে কে কী করছে কে কী করছে না সেই নিয়ে বেশি জলঘোলা করে, তো যেটাকে আমি একদমই পছন্দ করি না। তো সেই সব মানুষদেরই একটাই কথা বলবো, নিজের চরকায় তেল দিলে বরং অনেক 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 ভালো হবে, পরের চরকায় তেল না দিলেই মানে যে কথাগুলো বলে তাদেরই ভালো। তো এখন মানে আমার এটাই কাজ, সকালে সংসার সামলানো প্লাস বিজনেস সামলানো প্লাস মেয়েকে দেখা, তো এটাই আমার কাজ। তো আমার বিজনেসের জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি, বেশ ভালোই লাগে। আর লোকের কথা বেশি আমি কানে নিই না, বাট যখন দেখি খুব চেনা কোনো মানুষ আমার পিছনে কাঠি মারছে অথচ সামনে মিষ্টি ভাষায় কথা বলছে, তখনই মনে রাগও হয় কষ্টও হয়। তো সেই সব মানুষদের থেকে আমি একটু দূরে থাকারই চেষ্টা করি। তো তোমরাও এরকমই চেষ্টা করবে, যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেই বলছি, যারা দেখছো তোমার সামনে মিষ্টি কথা এবং তোমার পিছনে তোমার নামেই মানে নিন্দা করে যাচ্ছে, সেই সব মানুষদের থেকে অনেকটা অনেকটা দূরে থাকার চেষ্টা করবে, তাতে তোমাদেরই ভালো হবে, পরে আর কষ্ট পেতে হবে না যে যাদের সাথে মিশতাম তারাই আমার পিছনে এত কথা বলছে। তো সেই জন্য আগে থেকে বুঝে গেলে আগে থেকেই দূরে সরে যাওয়া ভালো তাদের থেকে, যেটা আমি এখন করছি। এখন বুঝতে পারছি যত একা একা থাকা যায় ততটাই ভালো, নিজেদের লোককে নিয়ে ব্যস্ত থাকা অনেকটাই ভালো। চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।